সকলকে ওয়েলকাম করছি এনএইচ টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে। বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা জানার চেষ্টা করব দিগ্বিজয়ী বীর আলেকজান্ডার সম্পর্কে। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। সেই সাথে আপনার কোনো রিকোয়েস্টেড ভিডিও এবং আমাদের ভিডিওগুলি সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন তাহলে শুরু করা যাক এখনকার ভিডিওটি। আলেকজান্ডার ছিলেন ম্যাসিডনের তৃতীয় আলেকজান্ডার, যিনি মহান আলেকজান্ডার তথা আলেকজান্ডার দ্য গ্রেট নামে জগৎ বিখ্যাত। তিনি ছিলেন ম্যাসিডন নামক প্রাচীন গ্রিক রাজ্য শাসনকারী আর্গিয়াত রাজবংশের একজন রাজা। তিনি 356 খ্রিস্টপূর্বাব্দে 20 জুলাই ম্যাসিডন রাজ্যের পেল্লা নামক স্থানে জন্মগ্রহণ করেন। আলেকজান্ডার ছিলেন ম্যাসিডনের রাজা দ্বিতীয় ফিলিপ ও তার চতুর্থ স্ত্রী অলিম্পিয়াসের পুত্র। দ্বিতীয় ফিলিপের 7 বা 8 জন পত্নী থাকলেও আলেকজান্ডারের জন্মদাত্রী হওয়ার কারণে অলিম্পিয়াস ফিলিপের প্রধান পত্নী ছিলেন। আলেকজান্ডারের জন্ম নিয়ে বেশ কিছু কল্পকথা প্রচলিত রয়েছে, কিন্তু অধিকাংশ ইতিহাসবেত্তার মতে এগুলি মূলত আলেকজান্ডার ক্ষমতায় আরোহণের পর তাকে মহান করে দেখানোর জন্য রচনা করা হয়েছিল, যাতে করে তাকে সবার সামনে একটি অতিমানবীয় চরিত্র হিসেবে উপস্থাপন করা যায়। এমনই একটি ঘটনা হচ্ছে যে গ্রিক জীবনীকার প্লুতার্কের রচনা অনুসারে ফিলিপের সঙ্গে বিবাহের দিন অলিম্পিয়াসের গর্ভে বজ্রপাত হয় এবং বিবাহের কয়েকদিন পর ফিলিপ একটি স্বপ্নে দেখেন যে অলিম্পিয়াসের জনিদার সিংহের ছাপযুক্ত একটি সিলমোহর দ্বারা বন্ধ অবস্থায় রয়েছে। প্লুতার্ক এই সমস্ত অলৌকিক ঘটনার বেশ কিছু ব্যাখ্যা দেন, আর তার ব্যাখ্যা ছিল এরূপ। অলিম্পিয়াস বিবাহের পূর্ব হতেই গর্ভবতী ছিলেন এবং আলেকজান্ডার জিউসের সন্তান ছিলেন। যদিও ঐতিহাসিক ইতিহাসবেত্তাদের মতে উচ্চাকাঙ্ক্ষী অলিম্পিয়াস আলেকজান্ডারের ঐশ্বরিক পিতৃত্বের কাহিনী নিজেই প্রচলন করেছিলেন। আলেকজান্ডারের জন্মের দিন ফিলিপ পটিডিয়া অবরোধের পরিকল্পনা করেছিলেন। সেই দিনই তিনি তার সেনাপতি পারমেনিয়ন দ্বারা ইলিরিয়া ও পিওনিয়া রাজ্যের সেনাবাহিনীর পরাজয়ের এবং অলিম্পিক গেমসে তার অশ্বের জয়লাভের সংবাদ লাভ করেন। কথিত আছে যে আলেকজান্ডারের জন্মদিবসে প্রাচীন বিশ্বের অন্যতম আশ্চর্য হিসেবে পরিগণিত আর্তেমিসের মন্দির ভস্মীভূত হয়। আর্তেমিস আলেকজান্ডারের জন্ম উদযাপন করতে যাওয়ায় এই ঘটনা ঘটে বলে কল্পকাহিনী প্রচলিত রয়েছে। শৈশবে আলেকজান্ডারকে লানিকে নামক একজন সেবাব্রতী পালন করেন। পরে অলিম্পিয়াসের আত্মীয় লিওনাইডাস এবং দ্বিতীয় ফিলিপের সেনাপতি লুসিম্মাকোস শিক্ষা প্রদান করেন। অন্যান্য সম্ভ্রান্ত ম্যাসিডোনীয় কিশোরদের মতোই তাকে পড়া, যুদ্ধ করা, শিকার করা প্রভৃতি বিষয়ে শিক্ষা প্রদান করা হয়। 13 বছর বয়স হলে দ্বিতীয় ফিলিপ আলেকজান্ডারের শিক্ষার জন্য আইসোক্রাতিস ও স্পিউসিপাস নামের দুজন গ্রিক শিক্ষাবিদকে মনোনীত করেন, কিন্তু পরবর্তীতে তাদের দুজনকেই এ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। অবশেষে দ্বিতীয় ফিলিপ গ্রিক দার্শনিক অ্যারিস্টটলকে আলেকজান্ডারের শিক্ষক হিসেবে নিযুক্ত করেন এবং মিয়েজার মন্দিরকে শ্রেণীকক্ষ হিসেবে প্রদান করেন। আলেকজান্ডারকে শিক্ষা প্রদান করায় দ্বিতীয় ফিলিপ অ্যারিস্টটলের শহর ইস্তাগেইরা পুনর্নির্মাণের ব্যবস্থা করেন। তিনি এই শহরের সকল প্রাক্তন অধিবাসী যারা দাস হিসেবে জীবনযাপন করছিলেন তাদের সকলকে ক্রয় করে মুক্ত করে দেন এবং যারা নির্বাসিত ছিলেন তাদের শাস্তি মকুব করেন। মেজর শিক্ষা প্রতিষ্ঠানে আলেকজান্ডারের সাথে তৎকালীন ম্যাসিডোনিয়ার সম্ভ্রান্ত পরিবারের কিশোরেরা শিক্ষা লাভ করার সুযোগ লাভ করে, যাদের মধ্যে অধিকাংশই পরবর্তীকালে আলেকজান্ডারের বন্ধু এবং সমর অভিযানের সেনাপতি হিসেবে পরিগণিত হন। অ্যারিস্টটল তাদেরকে চিকিৎসা শাস্ত্র, দর্শন, নীতি, ধর্ম, তর্কবিদ্যা ও কলা সম্বন্ধে শিক্ষা প্রদান করেন। তার শিক্ষার মাধ্যমেই আলেকজান্ডার হোমারের ইলিয়াড মহাকাব্যের প্রতি প্রেমে পড়ে যান, যা তিনি তার ভবিষ্যতের সকল অভিযানে সঙ্গে নিয়ে যেতেন। 16 বছর বয়সে অ্যারিস্টটলের অধীনে আলেকজান্ডারের শিক্ষালাভ শেষ হয়। এই সময় দ্বিতীয় ফিলিপ তাকে রাজপ্রতিনিধি ও উত্তরাধিকার হিসেবে নিয়োগ করে বাইজেন্টাইন আক্রমণ করেন। ফিলিপের অনুপস্থিতিতে থ্রেস অঞ্চলের মাইদুই জনজাতিরা বিদ্রোহ ঘোষণা করলে আলেকজান্ডার দ্রুত তাদের বিরুদ্ধে যাত্রা করে তাদের বিতাড়িত করেন এবং তাদের অঞ্চলে আলেকজান্দ্রোপলিস মাইদিকা নামক একটি নগরীর পত্তন করেন।
ফিলিপ তার অভিযান থেকে ফিরে এলে তিনি আলেকজান্ডারকে দক্ষিণ থ্রেস অঞ্চলে একটি বিদ্রোহ দমন করতে পাঠান। এই সময় পেরিনথাস নামক একটি গ্রিক শহরের বিরুদ্ধে অভিযানের সময় আলেকজান্ডার তার পিতার জীবন রক্ষা করেন। 338 খ্রিস্টপূর্বাব্দে ফিলিপ ও আলেকজান্ডার বহু কষ্টে থিবসের নিকট হতে থার্মোপেলি অধিকার করে আরও দক্ষিণে ইলাতেইয়া নগরী অভিমুখে অভিযান শুরু করেন। অ্যাথোনীয়দের পক্ষে দিমন দেনিস ম্যাসিডোনীয়দের বিরুদ্ধে থিবসের সহযোগিতা প্রার্থনা করলে ফিলিপ থিবসের দিকে মিত্রতার প্রস্তাব রাখেন, কিন্তু এথেন্সের সঙ্গে থিবসের মিত্রতা স্থাপিত হলে ফিলিপ অ্যাম্ফিসা নগরী অধিকার করেন। এরপর ইলেতিয়া নগরী অভিমুখে পুনরায় যাত্রা শুরু করে শান্তি প্রস্তাব করলে এথেন্সের সঙ্গে থিবস উভয়েই এই প্রস্তাব নাকচ করে দেয়। ফিলিপ দক্ষিণে যাত্রা শুরু করলে তার প্রতিপক্ষরা তাকে কাইরেনিয়া নামক স্থানে প্রতিহত করেন এবং যুদ্ধে ফিলিপ ডান দিক হতে ও আলেকজান্ডার বাম দিক হতে আক্রমণ পরিচালনা করেন। দ্বিতীয় ফিলিপ ইচ্ছাকৃতভাবে পিছু হটে এথেন্সের সমর অনভিজ্ঞ যোদ্ধাদের প্রলুব্ধ করে তাদের প্রতিরক্ষা ভেঙে ফেলেন। অপরদিকে আলেকজান্ডার ও ফিলিপের সেনাপতিরা থিবসের প্রতিরক্ষা ভাঙতে সক্ষম হন। এরপর তাদের দিকে আক্রমণ শুরু করে প্রথমে অ্যাথেনীয়দের পরাজিত করে থিবসের সেনাবাহিনীকে ঘিরে ফেলে তাদেরকে পরাজিত করা হয়। এই জয়লাভের পর দ্বিতীয় ফিলিপ তার অভিযান স্পার্টা শহর পর্যন্ত বজায় রাখেন এবং স্পার্টা ব্যতীত প্রত্যেক শহরে সম্মানের সঙ্গে তাদের স্বাগত জানানো হয়। করিন্থ শহরে দ্বিতীয় ফিলিপ স্পার্টা ব্যতীত প্রত্যেক গ্রিক শহরের সঙ্গে একটি স্বর্গীয় মৈত্রী প্রতিষ্ঠা করেন, যার ফলে তাকে ওই মিত্রগোষ্ঠীর প্রধান সেনাপতি হিসেবে গণ্য করা হয়। ক্লিওপাত্রা পিতামাতা উভয় দিক থেকেই ম্যাসিডোনিয়ান হওয়ায় এই বিবাহের ফলে সিংহাসনের উত্তরাধিকার হিসেবে আলেকজান্ডারের অবস্থান কিছুটা অরক্ষিত হয়ে পড়ে, কারণ আলেকজান্ডার পিতার দিক থেকে ম্যাসিডোনিয়ান হল মাতার দিক থেকে ছিলেন অ্যাপাইরাসীয়। বিবাহের সময় মদ্যপ অবস্থায় আত্তালুস ফিলিপ ও ক্লিওপাত্রার মিলনের ফলে একজন বৈধ উত্তরাধিকারীর কথা উল্লেখ করেন, আর এতে আলেকজান্ডার ক্ষুব্ধ হয়ে তার মাথায় পানপাত্র ছুঁড়ে মারেন। কিন্তু মদ্য ফিলিপ আত্তালোসের পক্ষ গ্রহণ করলে আলেকজান্ডার দোদোনা শহরে তার মাতুল অ্যাপাইরাসের রাজা প্রথম আলেকজান্ডারের নিকট তার মাতা অলিম্পিয়াসকে রেখে ইলিরিয়ার রাজার নিকট আশ্রয় প্রার্থনা করেন। যদিও কয়েক মাস পূর্বে আলেকজান্ডার ইলিরিয়াকে একটি যুদ্ধে পরাজিত করেন, তবুও ইলিরিয়া তাকে স্বাগত জানান। যাই হোক, ফিলিপ রাজনৈতিক ও সামরিকভাবে প্রশিক্ষিত পুত্রকে ত্যাজ্য করতে কখনোই রাজি ছিলেন না, ফলে দেমারাতুস নামক পারিবারিক বন্ধুর মধ্যস্থতায় ৬ মাস পর আলেকজান্ডার ম্যাসিডোনে ফিরে আসেন। 336 খ্রিস্টপূর্বাব্দে অ্যাপাইরাসের রাজা প্রথম আলেকজান্ডারের সাথে নিজকন্যা ক্লিওপাত্রার বিবাহের সময় দ্বিতীয় ফিলিপ তার দেহরক্ষী বাহিনীর প্রধান পাউসানিয়াসের হস্তে খুন হন। পালানোর সময় পাউসানিয়াসকে হত্যা করা হয়। ম্যাসিডোনিয়ার সম্ভ্রান্ত ও সেনাবাহিনীর সমর্থনে আলেকজান্ডার মাত্র 20 বছর বয়সেই ম্যাসিডোনিয়ার শাসক হিসেবে সিংহাসন লাভ করেন। আলেকজান্ডার সিংহাসন লাভ করেই তার সম্ভাব্য শত্রুদের সরিয়ে দিতে শুরু করেন। তিনি প্রথমেই ম্যাসিডোনের পূর্বতন রাজা চতুর্থ আমুনতাসকে হত্যা করেন। দ্বিতীয় ফিলিপকে হত্যার অভিযোগে হেরোমোনেস ও আরহাবিয়াস নামক দুইজন সম্ভ্রান্ত ম্যাসিডোনিয়ানকে মৃত্যুদণ্ড দেয়া হয়। আলেকজান্ডারের মাতা অলিম্পিয়াস তার সতীন ক্লিওপাত্রা ইউরিদিকের দুই সন্তান ইউরোপা ও কার্নুসকে হত্যা করেন এবং সে সময় সম্ভবত ক্লিওপাত্রা ইউরিদিকে আত্মহত্যা করেন। এছাড়াও আলেকজান্ডার এশিয়া মাইনর অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত সেনাপতি আত্তালুসকে হত্যা করার নির্দেশ দেন। ধারণা করা হয় আত্তালুস দ্বারা পূর্বের অপমানের প্রতিশোধের কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন, কারণ তিনি মদ্যপ অবস্থায় মন্তব্য করেছিলেন যে ফিলিপ এবং ক্লিওপাত্রা সন্তান হবে ম্যাসিডোনের পরবর্তী রাজা হওয়ার যোগ্য উত্তরসূরি। দ্বিতীয় ফিলিপের মৃত্যুর সংবাদে চারদিকেই ছড়িয়ে পড়তে থাকে রাজ্য বিদ্রোহ। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে থিবস, এথেন্স, থ্রেস, আর যে কারণে আলেকজান্ডার খুব দ্রুত পদক্ষেপ নিতে শুরু করেন এবং তিনি এসব সমস্যা সামাল দিতে সফলভাবে সক্ষম হন। এরপর তিনি পিতার স্বপ্নপূরণের উদ্দেশ্যে পারস্য অভিমুখে সেনাবাহিনী পরিচালনা করেন। 334 খ্রিস্টপূর্বাব্দে তিনি পারস্য সাম্রাজ্য আক্রমণ করেন, আনাতোলিয়া শাসন করেন এবং আগামী 10 বছর ব্যাপী পরপর সামরিক অভিযান পরিচালনা করেন। এর ফলে ইসাস ও গগ্গামিলা
প্রভৃতি স্থানে অনুষ্ঠিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধের ফলশ্রুতি হিসেবে পারস্যের শক্তি বিনষ্ট হয়ে যায় এবং তার বিশাল সাম্রাজ্য অড্রিয়াটিক সমুদ্র থেকে সিন্ধু নদ পর্যন্ত বিস্তৃত ছিল। তার শাসনকালে অধিকাংশ সময় তিনি উত্তর পূর্ব আফ্রিকা ও পশ্চিম এশিয়া জুড়ে সামরিক অভিযান পরিচালনা করেন এবং 30 বছর বয়সের মধ্যেই তিনি মিশর থেকে উত্তর পশ্চিম ভারত পর্যন্ত প্রাচীন বিশ্বের বৃহত্তম সাম্রাজ্যগুলির মধ্যে অন্যতম একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। আর যে কারণে এই অপরাজেয় সমরবিদ ইতিহাসের অন্যতম সফল সেনানায়ক হিসেবে পরিগণিত হন। পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছানোর স্পৃহায় তিনি 326 খ্রিস্টপূর্বাব্দে ভারত অভিযান শুরু করেন, কিন্তু তার সেনাবাহিনীর দাবির কারণে ফিরে যেতে বাধ্য হন। 323 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলন শহরে তার মৃত্যু হলে তার সেনাপতি ও উত্তরাধিকারীদের মধ্যে বেশ কয়েকটি গৃহযুদ্ধে তার অধিকৃত সাম্রাজ্য বহু খণ্ডে বিভক্ত হয়ে যায়। আলেকজান্ডার দ্য গ্রেটের মৃত্যু ছিল সবার কাছে একটি রহস্যময় ঘটনা, যে রহস্য আজও উন্মোচিত হয়নি। ঠিক কী কারণে আলেকজান্ডারের মৃত্যু হয়েছিল এই ব্যাপারে দুটি মত রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে তিনি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এবং আরেকটি মত হচ্ছে বিষ প্রয়োগে তাকে হত্যা করা হয়। এখনকার মতো এ পর্যন্তই, আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। That's it all about our tourist video. Thank you very much for being with us and see you later in next videos.